বিজেপি সরকার গরিব শ্রমজীবীদের বন্ধু না বড়লোক পুঁজিপাতিদের বন্ধু? এই দল ক্ষমতায় রাখলে আগামী প্রজন্মের অনেক ক্ষতি হবে। পানিসাগর মহকুমার প্রভাবশালী বিজেপি নেত্রী দীপালি দেবনাথ মঙ্গলবার 29 জন নেতা কর্মীরা লাল ঝান্ডা শিবিরে যোগদান করেন, আর তারপরে এভাবে বক্তব্য তুলে ধরেন দীপালি দেবনাথ। তিনি বলেন, এই মিথ্যাচারী দলকে 2023 বিতাড়িত করতেই হবে। শুধু আজ নয়, আগামী দিনে দলে দলে বিজেপি ছেড়ে বেরিয়ে আসবেন তাদের স্বৈরাচারী নীতির কারণে অনেক মানুষ। মঙ্গলবার পানিসাগর মহকুমার কার্যালয়ে নবাগতদের বরণ করে নেন পুষ্পস্তবক দিয়ে সিপিআইএম জেলা নেতৃত্ব অমিতাভ দত্ত সহ মহকুমার অন্যান্য নেতৃত্বরা। আমি ভেবেছিলাম যে কেন্দ্র ভারতীয় জনতা পার্টি সরকার রাজ্য যদি আসে হয়তো রাজ্যেরও উন্নতি হবে বেশি। অমিতাভ দাদা বলেছেন যে ডবল ইঞ্জিনিয়ার, আমার সেই ধরনের চিন্তাধারা ছিল। কিন্তু আমি দেখতে পাই যে সরকার আসার পরে যে বিগত দিনে ওনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি, প্রথম যে ওনাদের প্রতিশ্রুতি ছিল কর্মচারী বন্ধুদের, সেটাই ওনারা রক্ষা করতে পারেননি। আপনারা দেখেছেন যে ত্রিপুরা রাজ্যে 60টি যে বিধানসভা কেন্দ্র আছে, প্রত্যেকটা কেন্দ্রে ওনারা কেন্দ্রীয় নেতৃত্বরা এসেছেন, এমপি প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওনারা সবাই এসেছেন, প্রতিশ্রুতি দিয়েছে যে সপ্তম পে কমিশন দেবে ওনারা সরকার আসার পরে। কিন্তু বন্ধুগণ, আমরা কি দেখলাম সেখানে? সরকার আসার পর ওনারা সেই প্রতিশ্রুতি আজও রক্ষা করতে পারেন। ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে গরিব মেহনতি মানুষদের ওনারা ভাতা বৃদ্ধি করবে। কত করেছেন? ওনারা মাত্র 300 টাকা বৃদ্ধি করেছেন। আর ত্রিপুরা রাজ্যে বিগত দিনে যারা ভাতা পেয়েছেন, নতুন করে ওনারা আর যে ভাতা ত্রিপুরা রাজ্যে 2.5 বছর অতিক্রান্ত হয়ে গেছে, ওনারা ভাতা দিতে পারেননি। এদিনের সভায় বিজেপির দল ত্যাগ করে সিপিআইএমে যোগদান করে একরাশ ক্ষোভ উগরে দেন প্রত্যেকেই। পাশাপাশি তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির একটিও পূরণ করতে পারেনি রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার। আর তাতেই সাধারণ মানুষ আস্তে আস্তে বুঝে যাচ্ছেন, আর যার কারণে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকারের ভাবমূর্তি দিনে দিনে বুঝে যাচ্ছেন রাজ্যের মানুষ, যার কারণে বিজেপি ছেড়ে মানুষ যোগদান করছেন বিরোধী শিবিরে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।